এইবার পাস করব ইনশাআল্লাহ। এইবার আমার নমুনা দিক না সরকার, সরকারের দলপালা, সরকারের দলপালা কোনোটাই আমার সামনে টিকতে পারবো না ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল আলী ব্যাপারী, বাড়ি বেড়াডাঙ্গা, ইউন সিংদুরি, থানা গিউর, জেলা মানিকগঞ্জ, আসন নম্বর 168। আপনি এর আগে কয়বার ইলেকশন করছেন? আমি ইউন পরিষদে তিনবার করছি, আমি ইউন পরিষদে তিনবার করছি। আমাদের মানুষে ভোট দেয় না, মানুষে ভোট দেয় না এই শর্তে যেহেতু দলপালা আছে, এরা আমাদের আগে আসে, যাই পাবিরা আমার বাড়ি ঘর তলপের হালায়, পরে দেখা যায় আস্তে আস্তে করে আমাদের পাশে যায়। যাই হোক, আমাদের ভোটটা, আমার স্বতন্ত্র একটা ভোট আছে। এইবার পাস করব ইনশাল্লাহ। এইবার আমার নমুনা দিক না সরকার, সরকারের দলপালা, সরকারের দলপালা কোনোটাই আমার সামনে টিকতে পারবো না ইনশাল্লাহ। আমার কেন পারবো, আমার মানুষ তো স্বতন্ত্র ভোট দিব, এই আশায় পারবো না। আমার বিশ্বাস পাস করি নেই দিকেই তো মানুষের কষ্ট লাগছে, এখন তো আমারও কষ্ট লাগছে, পাস করি নেই দিই তো আমার কষ্ট লাগে, এখন কষ্ট বুঝা, আমার কষ্টটা মানুষ বুঝবো। এই যে ভোট করেন বারবার, জমি জায়গা বিক্রি করে ভোট করেন? না না, জমি এখনো বিক্রি হয় নাই, আল্লাহ রাখছে আর কি। করবেন? না না, সেক্ষেত্রে যদি আমাদের আল্লাহ যে কি না, আমাদের একবারে তো আর এহারে ই না, ছেলেরা চাকরি বিধান করে, টাকা পয়সা একবারে খালি নেই। নিশা বলতে কি, নির্বাচনটা আসলে কি মানুষ দরবারে যাওয়া যায়, যেমন এই যে আপনার পাশে আসলাম, এরকম আসলে মুন্ডা খোলা সাফায়, আমার মুন্ডা ঘরে আটকাইতে চাই না, আমি বাহিরে চাই। এই হিসাবে আসলে মন উদাস হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ভোট আস মানে ইলেকশন আইলেই মানে গায়ে এমনিতেই বাতাস লাগে পড়ে, আমার উদা হয়ে যায় পুরানরা। আমি কিন্তু নির্বাচন আইলে ঘরে ঘুমাইতে পারি না। কেন? ওই যে আমাদের নির্বাচনে ব্যস্ততা, আমার ভাল লাগে নির্বাচনটাই, আমার ভাল লাগে, ভোটের বাতাস গায়ে লাগলাম, আমার মানে আর কি ঘরে ঠিক থাকতে পারি না। ভোট নিশা না মানে আর কি, যেমন ভালো লাগে তাই, নিশা বলতে এটা একটা ক্যান্সার হয়ে গেছে, এটা ক্যান্সার ব্যায়াম হয়েছে এটা। ভোট ক্যান্সার ব্যায়াম? হ্যাঁ না, এই যে আমরা যে নির্বাচন করি, এটা তো আর বাসা থাকতে ফিরা দেয় হারম না, আমি যে একদিন বাসা আছি একদিন করতেই থাকবো। পাঁচ মানুষের দরকার নাই, আমার ভোটটা আমি দিতে পারলে আমার জীবন সাবল হয়ে যাবে। আমার মার্কা যদি আমি একটা, আমি যে মার্কাটা সিলেক্ট পাই আল্লাহ আমারে দেয়, সে মার্কা যদি আমি একটা ভোট দেই, তাহলে আমি মনে করি যে আমার জীবনটা শান্তি পাই, আরামে যে ঘুমাবো। ক্যান্সার রোগের মতো হয়ে গেছে নির্বাচনটাই, মানে আমি আমাদের না করলে আমার বাইসা থাটানটা। এই যে আপনি এত ভোট করেন, বারবার বারবার ফেল করেন, বাড়িতে কাকি বকাবকি করে না? আরে বকে নাকি খালি, আপনি জানেন না অবস্থা, বাড়ি আমার দুই চাপা বেশি মারবার চায় আর নেওয়া অবস্থা, এইরকম বাড়িতে তালা মারবার চায়, বাড়িতে গেটে তালা মারা দিবার চায়, বাড়িতে বাইরিবার নিষেধ করে, এখনো তো বাইরে বাড়িতে বাইরিবার দেন। আমি আমার এখানে এইগুলা ছাড়া আমি থাকতেও পারতাম না। কাকি এরকম করে আর যারা আপনি সন্তান যারা আছে তারা কি বলে? তারা তো মানে চাকরি বিধান করে, ওদের আর কোনো কথা নাই, আর কি কইব। কাকি আপনার এত বকে ঘরে ঢুকতে দেয় না? তারপরে না ঘরে ঢুকতে বলতে এখানে এরা তো যাই যতই মানে ই করুক, পরে শেষে উপায় তো নাই, জায়গা তো দিতেই হয়। নির্বাচন তো করবই আল্লাহ বাঁচে রাখলে, আমি যতদিন বাঁচা আছি আমি আয়তনে বাঁচা, আমার খালি দেহটা ভালো থাকলেই হয়, আমি নির্বাচনে রেডি ইনশাল্লাহ, আমার খালি দিলেই হয় নমিনেশন, আমি আছি। লেখাপড়া কতদূর করছেন? আমি লেখাপড়া এই সবুজ সাথী বইটা আমি মুখস্থ পড়তে পারতাম আগেকার সবসাথী। নাম লিখতে পারেন? নাম লিখতে পারি। আপনার নাম লিখতে পারি? আমি লিখতে পারি। হ্যাঁ, পেপার পত্রিকা পড়তে পারি? হ্যাঁ। সংসদে আমি এক আমার জীবনে আর একটা জিনিস ধন্যবাদ যে ৮৮ পৃষ্ঠা কোরআন বাংলা অর্থ ব্যাখ্যা আমি একবার খতম দিতে পারছি, এটি আমার জীবনে আরো আরো ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সংসদে গেলে অনেক কিছুই হয়, বলেন না।
না না অনেক কিছু হয় সংসদে এই সংসদে দ্বারা কথা বলে দেশ 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 নিয়ে দ্বারা কথা বলে শুনলে ভালো লাগে তারপরে যারা এই দেশের জন্য যারা কান্দে ওদের কথাটা আরো একটু বেশি ভালো লাগে এলাকার মানুষ আমাদের বলতেছে যে আপনি খালি মার্কেটা উঠি আনেন ভোট আমরা দিব এবার আপনার এই কথা বলে যারা টাকা খায় ওরা ভোট দেয় না আর যারা টাকা না খায় ওরা ভোট ঠিকই দিব বুঝছেন টাকা যারা খাইব ওরা হলো বাটপাড়ি আর সিটারি করবার আসবো আমার কাছে ওই দলপাল্লারা দিয়ে আমার বাড়ি ঘর বিক্রি করে দেবে পোস্টারে এইটা পয়সা হইলো পোস্টার কয় টাকা লাগে 2-4 লাখ টাকা বাংলাই রেখে দেয় পোস্টারের টাকা এটা একটা টাকা হইলো বাংলাদেশে টাকার কোন মূল্য আছে এই যে ই করছে এই যে 1% ভোটের সমর্থন চাইছেন 1% ভোটের সমর্থন আমার 4,36,997 ভোটের 4,370 ভোটের সিগনেচার দিয়েছে এনে তো আর আমি সব সিগনেচার আমি নিজে করে আনাই না আমি 1,500 পর্যন্ত আমি করছি নিজে আর কি তো মাংস করে দিছে সেক্ষেত্রে কে কিভাবে করে আনছে ওটা আমি সই করে দিয়েছি জমা করে দিয়েছি ওটা আমি আগে বলতাম দিতে চাই এই যে যে লোকগুলো আপনাকে এখন সিগনেচার করে এখানে নমিনেশন পাঠাইছে এই সিগনেচার করা লোকগুলো আপনার ভোট দেবে সেক্ষেত্রে আমার দাড়ি বেড়ে শক্তি দিছে এডি আমার আলহামদুলিল্লাহ ভোট দিবে কি দিবে না ওটা আগে চলুক তো ভোটের অঙ্কটা ভোটের অঙ্কটা চলুক তারপরে দেওয়া দেব কি করে আর আমিও বলি আমার জানি বাংলাদেশ সরকারের কোনো ভাবে বাতিল না করতে পারবে সেক্ষেত্রে আপনারা সাংবাদিক বেশি যত লোকজন আছেন সবাই আমার বাংলাদেশিরা সবাই আমার জন্য আপনারা এই যারা যারা নির্বাচনে যে বাতিল হয়েছে এখন সবারই ঠিকানের মতন শক্তি জানি সরকার সকলেই দেয় জানি নির্বাচন কমিশন জানি আমাকে বাতিল না করে আজকে যেখানে খাড়িয়ে কথা বলতেছি এই কথা জানি সবার জন্য কাজে লাগে কেননা ওরা জানি কেউ আশা করে আইছে তারা জানি কেউ ফিরা না দেয় মহামান্য সরকারের কাছে আমি আকুল আবেদন করছি।